হ্যালো ইউটিউব, আজ আপনাদের নিয়ে যাচ্ছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। নতুন অনেক কিছু দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যে আমি শেরপুরের খোয়ারপার মোড় থেকে সিএনজি যোগে রওনা দিলাম ঝিনাইগাতির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, ঝিনাইগাতি যেতে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। ঝিনাইগাতি যেয়ে আমার সহকর্মী জসিম ভাইয়ের সাথে দেখা করি। জসিম ভাই তার মোটরসাইকেল যোগে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে আমাকে নিয়ে রওনা দিলেন। তো চলুন উপভোগ করা যাক আজকের ভিডিও। আমি বর্তমানে আছি ঝিনাইগাতি উপজেলায়, আর এই ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন জায়গাসহ দর্শনীয় স্থান এবং সৌন্দর্য মণ্ডিত যে সকল স্থান আছে, এই সকল স্থান আমার কলিগ শ্রদ্ধেয় জসিম ভাই, উনি আমাদেরকে আজকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করবে। তো আমি জসিম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জসিম, একজন ভ্রমণ পিপাসু মানুষ। আমি চাকরি করি, বাট প্রতি ছুটির দিনেই কোথাও না কোথাও ঘুরে বেড়াই। এই সুবাদে আজকেও ঘুরতে বেরিয়েছি, আর আজকে আমার সাথে যিনি সঙ্গ দিচ্ছেন আমার সহকর্মী ইরফান, ছোটো ভাই সহকর্মী ইরফান, তাকে নিয়ে আজকে আমার শেরপুর জেলার এই মনোমুগ্ধকর সুন্দর সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো ঘুরে বেড়াবো। আর শুরু করছি যে জায়গাটা দিয়ে, সেটা হলো আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতিতে মহারশী নদীর উপর এই যে একটা রাবার ড্যাম, এই রাবার ড্যাম দিয়ে আজকে দেখার শুরু করব। এই রাবার ড্যামটা পড়েছে এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নে, নলকুড়া এক পাশে আর এক পাশে হলো রাংটিয়া, দুইটা গ্রাম সহ এই রাবার ড্যাম হয়েছে। এই পানি দিয়ে এ এলাকার যত আবাদি ফসলের জমি আছে সব চাষাবাদ করা হচ্ছে, আর এই নদীটা ইন্ডিয়া থেকে নেমে আসছে। তো অনেক সুন্দর একটা নদী, যদিও ছোট নদী, এটা একসময় এটা ওই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে সেই নদী, রাবার ড্যাম করার কারণে আজকে এটা টুইটুম্বর, পানিতে টুইটুম্বর, অনেক সুন্দর দেখা যাচ্ছে। একদম নীলাদ্রি লেক বা সেই আমাদের সুনামগঞ্জের যে নীল লেক যতগুলো আছে একই রকম পানি দেখা যাচ্ছে, অনেক সুন্দর, ভালো লাগবে। এরপরে এটা দিয়ে শেষ করে আমরা পরবর্তী সুন্দর কোনো একটা জায়গায় গিয়ে আমরা আবার নতুন করে স্টার্ট করবো। থ্যাংক ইউ। আপনারা আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা এসেছি, এবং এই যে সেই হচ্ছে আমাদের সালমা রাবার বাগান। সালমা রাবার বাগান ঢোকার গেট, মেইন গেট, সামনের সাইডটা ঢোকার রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমার পেছনে একটি সুন্দর টিলা, টিলার মতো দেখা যাচ্ছে এই দিকটাতে, ওই যে অনেকে হেঁটে যাচ্ছে অলরেডি। আমরা এখন আসছি ঝিনাইগাতির এই রাবার বাগান। এটা হলো শেরপুর জেলার ঝিনাইগাতিতে দর্শনীয় স্থান যদি বলি, একসময় খুবই পপুলার ছিল এই দর্শনীয় স্থান, তখন এটার নাম ছিল সালমা রাবার বাগান। বর্তমানে এই একসময় এখানে শেরপুর জেলার যত পিকনিকে যারা আসতো সবাই এখানে আসতো, প্রতিদিন 200-300 পর্যন্ত বড় বড় বাস, মাইক্রো বাস, প্রাইভেট কার, এগুলো সব এখানে আসতো। সময়ের বিবর্তনে এই জায়গাটুকু আজ পুরাতন হয়ে গেছে,
এখানে আর ওইভাবে কোনো ভ্রমণ পিপাসু মানুষ আসে না, সবাই এই শেরপুরের যে আদার্স যে পিকনিক স্পটগুলো আছে ওখানে সবাই ভিড় জমাচ্ছে। এই রাস্তাটুকু একটু এখন এই পুরাতন হয়ে গেছে, তো আমরা মাঝে মাঝে আসি এই রাবার বাগানটাকে দেখার জন্য। এটা শেরপুর জেলার সবচেয়ে বড় রাবার বাগান। দর্শক অলরেডি আমাদের জসীম ভাই বর্ণনা করে দিয়েছে, আমরা এখন আছি হচ্ছে শেরপুরের একটি ঐতিহ্যবাহী রাবার বাগানে, যেটি বর্তমানে রাবার যে গাছগুলো আছে এইগুলা বসন্তকাল হওয়াতে পাতা ঝরে পড়েছে এবং এখন গাছে কোনো পাতাও অবশিষ্ট ওইভাবে নেই বললেই চলে। এবং আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন নিচে শুকনো পাতা পড়ে আছে। আমরা হাঁটছি পাতার যে একটা শুকনো পাতার মচর মচর মানে মচমচ একটা শব্দ, এই শব্দটা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। তো আপনাদেরকে নিয়ে আমরা সামনে যাচ্ছি এবং সামনে আরও কী কী দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করব। এটা গাছ থেকে জাস্ট এই রসটা বের হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, গাছ থেকে রস বের হয়েছে। এরপরে নিয়ে যেয়ে কী করবেন? মেশিনে দিবেন? মেশিনে দেবো, মেশিনে দিয়ে মেশিন এর আগে মেডিসিন আছে, মেডিসিন দিয়ে টি আছে টি এর ভিতরে ফেলাই দেবো পানিতে মিক্সার করে। হ্যাঁ হ্যাঁ, ফেলানোর পরে সেন ছিটবো, ছিটোয়ার পরে ওইটা আবার মেশিনে দেওয়া হবো। মেশিন থেকে আবার মনে করেন ডলাডলি করে সেটি বাইকের উপরে রোদে দিতে হবো। এই রাবার দিয়ে কী করে? এই রাবার দিয়ে তৈরি হইতে আছে টায়ার, টিউব, এরপর আরও অনেক কিছু রবার জাতীয় যা জিনিস আছে। হ্যাঁ সব। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাজত। আর এই রাবার বাগানের নামটা কি বা এই লোকেশন কোথায়? এটা এটা ইদ্দিস মহাজন। ইদ্দিস মহাজনের রাবার বাগান? হ্যাঁ, ইদ্দিস মহাজনের রাবার বাগান। এই জায়গাটার নাম কি? কি নাম বললে? সন্ধ্যাকুড়া। সন্ধ্যাকুড়া না? হ্যাঁ সন্ধ্যাকুড়া। আচ্ছা ঠিক আছে। আমাদের জসীম ভাই, আমরা তরল রাবার নিজেরাই সংগ্রহ করছি গাছ থেকে। এই যে সেই রাবার একদম দুধের মতো। তো ওনারা এই ভাই ওনারা প্রতিদিন এই সন্ধ্যার সময় এই বাটিগুলো গাছের সাথে সেট করে দেওয়া যান, ঠিক খেজুর গাছে যেভাবে পাতিল ঝুলিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে এই বাটিগুলো গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। আর সকালবেলা এই রাবারের উপকরণগুলো এখান থেকে সংগ্রহ করেন ভাই। ভাই আপনি ঢালুন ঠিক দুধের মতো। রোদে শুকাই গেলে আবার আঠা হয়ে যায়, রাবার রাবার টাইট হয়ে যায় বিষয়টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনাদের সময় দেওয়ার জন্য। আমরা এই রাবার বাগানের পাশ দিয়ে ইন্ডিয়ার যে সাইডটা আছে একদম বর্ডারে বর্ডারে চলে এসেছি, বলতে গেলে জিরো পয়েন্ট। কারণ আমি পাশে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার বেস ক্যাম্প এবং ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। আমি আপনাদেরকে দেখাবো। তো এখন জসীম ভাই আমাদেরকে আর একটু সামনে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। সীমানা পিলার, ওই যে দেখা যাচ্ছে সীমানা পিলার, আর ওইটা হচ্ছে কি ইন্ডিয়ান ক্যাম্প, ওই পাশটা দেখা যাচ্ছে। আমরা ওই যে দূর থেকে যদি দেখা যায়, আমি ক্যামেরাতে জানি না কতটুকু দেখাতে পারছি, জসীম ভাই যদি একটু আমাদেরকে বলতেন। আমি একেবারেই নোম্যানস ল্যান্ডে আছি এখন। এই দেখা যাচ্ছে যে আমার সামনে ইন্ডিয়া বাংলাদেশের সেই সীমানা প্রাচীর, আর সামনে কাঁটাতারের বাড়া, পাশেই ইন্ডিয়ার ক্যাম্প, ইন্ডিয়ার এই জওয়ানরা ওখানেই বসে পাহারা দিচ্ছেন এবং তারা আমাদের অলরেডি দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আসলে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি কিনা, ঠিক আছে, খুবই অবশ্যই না, এই জায়গাটা খুবই সেন্সিটিভ, খুবই ভয়ঙ্কর, এই বুঝেন তো, আর যে কোনো মুহূর্তেই
যে কোনো ডিসিশন নিতে পারে এখানে থাকলে। এখানে থাকা খুবই একটা নিরাপদ না, আমরা জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এই মুহূর্তে ঠিক জিরো পয়েন্টে আছি, এর সাথেই ইন্ডিয়ার বর্ডার যে রুটটা এই পাশেই দেখা যাচ্ছে কাটাতার, এর সাথেই ওনারা অবস্থান করেন। তো ওরা হয়তো বা আমাদেরকে যে অলরেডি দেখছেন, অলরেডি তারা সার্চিং আছে না, বাইনোকুলার এবং হচ্ছে দিয়ে বাইনোকুলার তারা সার্চ ক্যামেরা দিয়ে আমাদেরকে অলরেডি তারা পর্যবেক্ষণ করছেন যে আমরা আসলে কি করছি। স্নাইপারের স্নাইপারের যে জুম লেন্স সেটা দিয়েও দেখছে যে আমরা আসলে কি করতেছি এখানে। অবশ্যই দেখছেন আমাদের, যে কোনো মুহূর্তে সাইলেন্সার ফায়ার করতে পারে শাওয়ার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইটাই ছিল হচ্ছে সেই রাবার বাগান, সীমানা এবং রাবার বাগানের পাশ দিয়ে আমরা আসছিলাম। হেঁটে হেঁটে খুবই পা টিপে টিপে বা খুবই সেন্সিটিভ জায়গাগুলো পা ফেলতে খুব হিসাব করে পা ফেলতে হয়, কোনোভাবে স্লিপ করে গেলে অনেক নিচে পড়ে যেতে হবে। ঠিক আছে, কারণ আমরা দেখতেছি অলরেডি এটা ঢালু ঢালু একটা জায়গা, নিচে একটা খালের মতো দেখা যাচ্ছে বা অল্প একটু। ফ্রেন্ড, আমরা যে গাছগুলো দেখা এলাম আপনাদেরকে, যেখান থেকে রস সংগ্রহ করা হচ্ছিলো রাবারের, তো ওইগুলো দিয়ে প্রসেসিং করে এই যে এইমাত্র এখানে শুকানো হয়েছে, প্রসেসিং করে এই রাবারগুলো তৈরি করা হয়েছে, এখানে শুকিয়ে শুকানো হচ্ছে রোদে। এই সেই রাবার। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি শেরপুর জেলার একান্ত মানে অনেক সুন্দর একটা পাহাড়, সেই কর্ণঝুরা রাজা পাহাড় নামে খ্যাত যে পাহাড় রাজা পাহাড়। আশেপাশে তাকালেই খেয়াল করা যাবে কত সুন্দর পাহাড়, পাহাড়ের পাদদেশে এখন আছি আমরা। এরপরে একটা গ্রামে যাব, এই বাবলাকোনা হারিয়াকোনা একটা গ্রাম আছে, যেটা আপনারা সবাই অবগত আছেন এই গ্রামটা সম্বন্ধে, উপজাতীয়দের একটা নির্দিষ্ট গ্রাম যেখানে তাদের নির্দিষ্ট কিছু কৃষ্টি কালচারে পরিচালিত হয়, খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি শিক্ষা সব কিছু তাদের একটা গ্রামে গণ্ডির মধ্যেই তারা পরিচালিত হয়। একটু সেখানে আমরা একটু পরে যাবো, এর আগে আমরা একটু দেখাচ্ছি আমার পিছনে যে সুন্দর সুন্দর পাহাড়, রাজা পাহাড় নামে খ্যাত এই পাহাড়টা এবং যে রাস্তাটা, এটা যদি বলি যে অনেকে সুইজারল্যান্ড অনেক সুন্দর বলে, আমি যদি বলি যে আমার বাংলার সুইজারল্যান্ড এটা, তাহলে কোনোভাবেই ভুল হবে মনে হয় না, অনেক সুন্দর। আপনারাও একবার আসুন আমার শেরপুরে, আমি আছি আপনাদেরকে সময় দেব, সুন্দর করে দেখাবো। একটু আগে আমি আমার এক বন্ধু, উনি একটা কোম্পানির ডিলার, উনি রাস্তায় ওনার সাথে দেখা, উনিও আমাদের সাথে সময় দিচ্ছে, খুব ভালো লাগছে। তার সাথে পরিচয় করে দেই আমার বন্ধু নয়ন, প্লিজ। আমার নাম জুবাইর ইসলাম নয়ন। হ্যাঁ, হাতি সব সিজনে আসে, আমরা এইমাত্র আসে জানতে পারলাম যে এখনই হাতি চলে আসছে, তো দুই তিনটা পাহাড় পার হয়ে গেলে আমরা হাতি স্বচক্ষে দেখতে পাবো, কিন্তু আমরা আসলে রাস্তা পার হয়ে বর্তমানে যাচ্ছি না, যদি সময় হয় তাহলে আমরা পরবর্তীতে হাতি আপনাদের ইনশাল্লাহ দেখাতে পারবো। আমি একটু আমার বন্ধুর সাথে হেড করে বলছি, আমরা একটু পরেই সেই, যদিও খুবই ভয়ঙ্কর হাতি দেখতে যাওয়া, মানে হাতির দৌড় খাওয়া লাগতে পারে, আরও কিছু লাগতে পারে, তারপরে চেষ্টা করবো যে হাতির কাছাকাছি আমরা যেতে পারি কিনা, যদি যেতে পারি বন্ধুদের অবশ্যই আমরা দেখাবো, সাথে থাকবেন, থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন আমাদের জসীম ভাই এবং নয়ন ভাই,
নয়ন ভাই আমাদের সাথে একটু আগে অ্যাড হইছে এবং আমরা এই যে মনোমুগ্ধকর যে রাস্তা, এই রাস্তাটা দেখতে দেখতে আসতেছিলাম এবং আমরা যাচ্ছি সেই আদিবাসী গ্রামে। তো আমরা শুনতে পারলাম যে এখানে হাতি এসেছে এবং হাতির পাল এখানে বিচরণ করতেছে এবং হাতির পাল এই যে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড় বেয়ে বেয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এই পাহাড় তারা হচ্ছে এখানকার শস্য আবাদি ফসল এগুলো খেয়ে এটে আবার ইন্ডিয়ায় চলে যাবে। তো শুনলাম যে হাতি নাকি আসছে, তো চেষ্টা করব আপনাদেরকে যতটুকু দেখানো যায় যদি আমাদের চোখে পড়ে। ধন্যবাদ। ফ্রেন্ডস, আমরা অবশেষে চলে এলাম আমরা আমাদের যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, যে হারিয়াকোনা গ্রাম। আমরা চলে আসলাম হারিয়াকোনা গ্রামে। এই গ্রামের প্রায় খুব ভাল লাগতেছে, অনেক আদিবাসী দেখতে পেলাম এবং সেই সাথে অনেক বাড়িঘর দেখতে পেলাম, যেগুলো হচ্ছে এই যে যে পাহাড় দেখতেছেন আপনারা, পাহাড়ের চূড়াতে কিছু বাড়ি আছে এবং পাহাড়ের নিচেও বাড়ি আছে। তো আরও অনেক বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আছি এবং জসিম ভাই আছে এবং নয়ন ভাই আছে, তারা সবাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। তবে বলবো না যে ভ্রমণের জন্য এখানে আসতে, কারণ রাস্তা খুবই সংকীর্ণ। যদি কেউ নিজের রিস্কে আসতে পারেন তো আসবেন। তো আমরা ওই গ্রামে, হারিয়াকোনা গ্রামের দিকে এখন হাঁটছি। সেই পথে আমি দেখাচ্ছি জসিম ভাইদেরকে। এই গ্রামটির নাম হচ্ছে হারিয়াকোনা। হারিয়াকোনার নামের কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে। এর নাম হারিয়াকোনা কেন হলো? এই গ্রামে কোনো অপরিচিত লোক হঠাৎ করে যদি ঢুকে পড়ে নির্দ্বিধায় সে খুব সহজে বের হয়ে যেতে পারবে না, বের হওয়ার কোনো রাস্তা পাবে না। আমরা মুরব্বীদের কাছে শুনেছি এই গ্রামে অনেক আগে অনেক মানুষ এই আসার পরে হয়তো রাস্তা বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায়নি, হারিয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়ে যায়, পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই জন্যেই এই গ্রামটার নাম হয়েছে হারিয়াকোনা। এই গ্রামটা এতটাই সুন্দর, এতটাই মানে আমার মুখের ভাষা না, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি খেয়াল করেন কি সুন্দর। শুধু তাই না, এই গ্রামের প্রতিটা মানুষই সুন্দর, তাদের কথাবার্তা, আতিথেয়তা, যে বাসায় গিয়েছি স্বাচ্ছন্দ্যে আমাদের এই ভালোবাসার হাত বাড়ায় দিচ্ছে তারা। আর আমরা একটা বাসায় আসছি একটা পরিচয়ে, নাহলে একটা অপরিচিত গ্রামে এইভাবে যাওয়াটাও খুব টাফ। আমরা আবার ওই বাসায় যাব, এলাকার দু একজন মানুষের সাথে পরিচয় করে দিব, এলাকার কিছু কথাও শুনবো তাদের কাছে। তার আগে একটু দেখে নিই আমার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। শুধু এই একটু দেখাচ্ছে না, আমাদের এই পুরোটা গ্রামটাই এত সুন্দর। হারিয়াকোনা হারিয়ে যাওয়ার মতো একটা গ্রাম। আপনাদের কারো যদি খুব সাহসী অভিজ্ঞতা থাকে, অ্যাডভেঞ্চার পাওয়ার যদি কারো বেশি থাকে, তারা এই গ্রামটা অবশ্যই আসবেন, দেখা যাবেন। কিন্তু বর্ষাকালে একটু সমস্যা, যেহেতু পাহাড়ি রাস্তা, পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার পিছলে গেলে তো বুঝতেই পারতেছেন কতটা নিচে চলে যাব। শীতকালে আসলে একটু সুন্দর মতো গ্রামটা দেখতে পারবেন। একটা শর্ত আছে, এখানে কারোর সাথে কোনোভাবেই কোনো খারাপ ব্যবহার করা যাবে না, কোনো কারো কোনো ক্ষতি করা যাবে না, মিসবিহেভ করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। আদারওয়াইজ সব কিছু ভালো। থ্যাংক ইউ। নয়ন ভাই, নয়ন ভাই,
প্রথমবার আসলাম জসিম ভাইয়ের সাথে, অনেক ভালো লাগতেছে। চারদিক দেখলেন, আনারস বাগান দেখলাম, সুপারি গাছ, লিচুর বাগান, আম বাগান, অনেক বাগান, রাবার বাগান, হ্যাঁ রাবার বাগান। আসার পথে যে দেখলেন বিভিন্ন প্রজাতিদের যে অনুষ্ঠানের ক্রিয়াকলাপ হচ্ছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের, হ্যাঁ অনুষ্ঠান হইতেছে। আমরা হয়তো ওখানে যাবো, যাওয়ার সময় ঘুরে যাবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আসলে গ্রামটা খুব ভাল লাগতেছে। আমরা বর্তমানে এক বাসায় আসছি, এক পরিচিত এক দিদির বাসায়, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। আমরা ওনার বাসার পাশে হচ্ছে এই টিলার উপরে হচ্ছে এই বাগান, বিভিন্ন বাগান, আম বাগান, সুপারি বাগান, এবং সেই সাথে হচ্ছে আপনাদের আনারস বাগান, এইগুলো ঘুরে দেখলাম। মোটামুটি খুব ভাল লাগতেছে, নতুন একটা অ্যাডভেঞ্চার যোগ হলো আমার ডায়েরিতে। শেরপুর যে এত সুন্দর এলাকা আছে এই জিনিসটা আমার জানা ছিল না, বর্ডার এরিয়া যদিও। সব মিলিয়ে ভালো একটা পরিবেশ এবং ভালো লাগা কাজ করছে। নতুন কিছু আরও কিছু দেখাই আপনাদেরকে, সেই প্রত্যাশা নিয়ে এখন এই জায়গা থেকে বাই। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আসি আমি হারিয়াকোনার এই অনেক উঁচুতে, মানে সমতল ভূমি থেকে অনেক উঁচুতে একটা বাড়ি। আমার খুব শ্রদ্ধাভাজন এক দিদি, দিদি হচ্ছে কল্যাণী দিদি, কল্যাণী দিদি, হ্যাঁ ওনার বাসায় আসি, এই মুহূর্তে অবস্থান করছি। আশেপাশে সম্পূর্ণ ঘুরে দেখলাম, অনেক বাগান বাড়ি একটা। আমার দিদিও খুব ভালো মনের একজন মানুষ, আমি আসলে দিদির বাড়িতে বেড়াতে আসি। আজকে দিদির বাসায় আসছি দেখার জন্য এবং আশেপাশে সব দেখলাম। দিদির আতিথ্যতা তো এটা পরেই বলি নাই বললাম, ঠিক আছে। তো দিদির সাথে একটু কথা বলি, এই এলাকার সম্বন্ধে ভালো একটু ব্যাখ্যা দিবেন দিদি। দিদি প্রথমে হচ্ছে আমাদের গ্রামটার নাম হলো হারিয়াকোনা, আর আমরা হচ্ছে গারো আদিবাসী। তারপরে আমরা এখানে যতগুলি আছে খ্রিস্টান ধর্ম অবলম্বী, আর 1300 পরিবারের মতো আমরা এখানে বসবাস করি। আর আমাদের ওই যে যাতায়াত চিকিৎসা ব্যবস্থার কথা বলতেছেন না, এটা তো খুব কষ্টের মধ্যে আমরা হলো এগুলা এখানে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট আমাদের তো ঠিকমতো হয়েই উঠছে না। গার্লস স্কুল থেকে কোনো মতে আর কি না মাধ্যমিক পাস করলাম, এরপরে তো আর কোনো মতে পড়াশোনা হয়ে ওঠেনি। না এই গ্রামের লোকজন কি শিক্ষা দীক্ষা পাচ্ছে এরকম না? এখন মোটামুটি নিজের চেষ্টায় অনেক কষ্টে মোটামুটি উন্নতির দিকে আর কি। আর এই এলাকার লোকজন খাবার দাবার কিভাবে সংগ্রহ করে, বাজার ঘাট কোথায়? অনেক দূরে, যে কর্ণজোড়া বাজার আপনারা অনেক দূরে রেখে আসছেন, ওই যে ওখানে আমাদের সব বাজারঘাট। তারপরে মোটামুটি যে শয়তান বাজার, এখন বাজারঘাট আমাদের ওই যে গ্রাম এলাকায় যে দেখে আসছেন, ওই যে স্কুল মাঠের ওই দিকে, এখানেও একটু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আর কি। আর নিজেরাই আমাদের শাক সবজি অনেক কৃষিজাত এগুলো হলো নিজেরাই আমরা উৎপন্ন করি মোটামুটি,
এদিক দিয়ে আমরা একটু ইয়াতে আসছি এখানে কি বিদ্যুৎ আসছে না হ্যাঁ আর এখানে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো আপনারা কি কি অনুষ্ঠান পালন করেন এখানে সাধারণত যে বড়দিন বড়দিন হ্যাঁ এটাই আমরা বছরে একবার এই উৎসবটাই মনে হয় মোটামুটি আমাদের প্রধান আর কি না খ্রিস্টানদের মধ্যে এখানে সবাই ওইভাবে সবাই একত্রে জড়ো হয় আমাদের এখানে আবার গির্জাঘর দুটা ওই যে উত্তরে একটা আর এখানে এই গ্রামের শেষ কত দূর দূরে হয়ে গেছে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এবং আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকে আপনাদেরকে যা দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন আরও অনেক কিছু দেখানোর আশা নিয়ে আজকের মতো বিদায় যাচ্ছি আমি খোদা হাফেজ